हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल अपुर गल्प। आमी अपु, केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो, साबधाने आछो, आर आमिओ भालो आछि। तुम्हारा जरा आमार भिडियो देखो तारा तो जानो आमी एखन बापेर बाड़ीते आछि, आमार बाबू होयेछे सेजन्य। आर जारा जानो ना तादेर जन्य बोलछि, आमी एखन बापेर बाड़ीते आछि, आर दुई एकदिनेर मध्ये आमी आमार शोशुरबाड़ी चले जाबो। तो भाबलाम एतदिन तो अनेक रकम भिडियो शेयर करेछि, तो आजके भाबछि आमी आमार बापेर बाड़ीते तोमादेर संगे शेयर करब। काँचा बाड़ी ताओ आमार काछे आमार बापेर बाड़ी अनेक भालो, सेजन्य तो चलो तुम्हारे संगे आज के बापे बाड़ी मैंने बापे बाड़ी होम टूर। सबाई किन्तु होम टूर भिडियो कम बेसि करो होम टूर भिडियो दिए तो बापे बाड़ी दिए शुरू करोम टूरता पर आर बाड़ीटाओ होम टूर कर देखा। तो चलो देखाते थी हमारा। तो तार आगे बोले दी, जरा हमार चैनल नतून भिजिट करा प्लिज हमार चैनल सबसक्राइब कर नियो और पशे बेल आइकन प्रेस कर दिओ। तो चलो शुरू करी एकदम गेट थेके। आमी एखन गेटे दाड़ी आछी, बाड़ीर गेटे दाड़ी आछी, तो चलो गेट थेके शुरू करी। ए जे देखो, एटा आमादेर बाड़ीर पाशेर कल, आमार भाईर बौरा एखाने कले एसेछे पोशाक काछे। आर एइदिके देखो, ए जे टीन दिए घेरा, ए पाश थेके शुरू करे पुरो रास्ता थेके शुरू करे आमादेर बाड़ीटा किन्तु पुरो टीन दिए घेरा। ए घेरार भेतरे आमादेर बाड़ीटा। तो एके एके देखाते थाकि। देखो एटा आमादेर बाड़ीर गेट, बाड़ीते ढोकार गेट। आगे ये एकटु देखिए दी। ये देखो पुरो टीन दिए घेरा, ओई जे शेष प्रान्त अब्दि देखते पाच्छो, एटा पुरोटा आमादेर बाड़ीर एरिया। एभावे रास्तार पाशे, तो ये देखो रोडेर पाशे, रोडेर पाशे। तो एइटा आमादेर गेट, ए आमी गेट खुले ढुके पड़लाम। तो आमी मेन गेट थेके बाड़ीर सामने ढुके पड़ेछि। आमादेर बाड़ीर सामनेटा एरकम देखो, চালের উপরে পুঁই শাক হয়েছে কি সুন্দর, আর মা শিম গাছ লাগিয়েছে। আর এদিকে দেখো পেয়ারা গাছ আছে, ফুল গাছ আছে, তুলসী মঞ্চ আছে, মনসা গাছ আছে। আর ওই পাশে দেখো কিছু কাঠ জড়ো করা আছে। এই হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেটা। ওদিকেও দেখো ফুল গাছ আছে। আর এই যে মাটির উনুন, আমার জন্য এতে গরম জল করা হয়। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে এখানটায়, এই উপরে টিনের চাল, আর এইটা এদিকে চালা নামানো হয়েছে সেজন্য এটা তিরপল দিয়ে করা আছে। তো তো এইটা ছিল বাইরের উঠোনটা, মানে একদম রাস্তা থেকে এইটা সামনে ঢুকলে এরকম পরিবেশ দেখতে পাবে। এবার আমি বাড়ির ভেতরে ঢুকব, এবার আমি বাড়ির ভেতরটা ঢুকব। তো চলো, এই যে ভেতরে ঢুকে পড়েছি বাড়ির ভেতরে। দেখো আমার বাপি আমার বাবুকে দোলনা চড়াচ্ছে, আর বেশি কাছে নেই। বাবু জেগে আছে, এই যে বাবু জেগে আছে, জেগে আছে। এই যে বাপি দোলনা চড়াচ্ছে। বাড়িতে ঢুকেই প্রথমে এই যে টেবিল, টেবিলটা কিন্তু অগোছালো আছে, একদম ইগনোর করবে, কেন কি এখানে সব না আমার জিনিস, মাদের কোনো জিনিস এখানে কিছু নেই। আর আমি চলে গেলে টেবিলটাও পরিষ্কার হয়ে যাবে, আমি যতদিন আছি ততদিন একটু এরকম থাকবে। আর ওদিকে দেখো খাট, এখানে আমি থাকি। আর এই পাশটা, এই যে দেখো আমার বাবুর ড্রয়ারটা যে খাটের পাশে আছে দেখো, হ্যাঁ। আর এই যে দেখো গেট থেকে ঢুকে বাম দিকে আমাদের ঠাকুর ঘরটা পড়ে। আমার ছোট ভাইয়ের বউকে কার্তিক ঠাকুর দিয়েছে, পুজো করতে পারিনি, কেন কি আমাদের এখন অসুস্থ, মানে মাদের এখন একটু অসুস্থ চলছে বলে পুজো করতে পারিনি। দেখো পুজোও দেয়নি, কাল অসুস্থ আছে, এছাড়াও আর কার বাচ্চা বাচ্চাও হয়েছে সেজন্যও পুজো দিতে পারছে না। তো এই হচ্ছে মাদের ঠাকুর ঘর। ওপরে দেখো সিংহাসনের ওপরে বাসন কোসন সব জড়ো করা আছে, এই পাশেও কিছু জিনিসপত্র আছে। এই যে পুরো সিংহাসনটা, আর এই যে ঠাকুর ঘর, আর এখানে একটা গণেশ ঠাকুরের ফ্রেম আছে। এই এই হচ্ছে ছোট্ট একটা ঠাকুর ঘর, ঠিক আছে। তো গেট থেকে ঢুকে এই বাম দিকে পড়ে ঠাকুর ঘর, আর ডান দিকে এই খাট টেবিল, বাপি আর বাবুকে কোলে নিয়েছে। তো চলো ভেতরের দিকে যাই, ভেতরের দিকে। এদিকে বাম দিকে পড়ছে আমার ছোট ভাইয়ের বেডরুম, ঢুকি। লাইট অফ করা আছে, লাইটটা জ্বালাই। এই যে দেখো রুমে ঢুকে পড়েছি, এটা ছোট ভাইয়ের বেডরুম, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর বেড একটু অগোছালো আছে, আসলে ভাই অফিসে গেছে, সকাল সকাল অফিসে যাই তো, আর ও একটু বিছনা গুছানোর টাইম পায়নি, সকাল সকাল রান্না বান্না করতে হয়, যতটা পেরেছে গুছিয়েছে। তো দেখো এখানে আছে একটা আলনা, এখানে আছে একটা আলনা, আর দেখো ওদিকে আছে একটা শোকেস,
তার উপরে আছে ভাইয়ের খুব পছন্দের জিনিস হোম থিয়েটার, প্রতিদিন সকাল হলে ভাই গান চালিয়ে যায়। আর এই পাশে দেখো আছে একটা আলমারি, বাবু কাঁদছে, দাদু কি করেছে কি জানি খোঁচাচ্ছে, বাবু কাঁদছে। এই যে পাশে আছে একটা আলমারি, আর এখানে দেখো ওদের খাট, খাট পালঙ্ক যাই বলো, খাটের পাশে রয়েছে আলমারিটা। তো এই হচ্ছে ছোট ভাইয়ের বেডরুম। আসলে বিছনাটা একটু অগোছালো আছে, আমার ছোট ভাইয়ের বউ বিছনা গুছানোর টাইম পায়নি, আর টাইম পেলে নিশ্চয়ই গুছিয়ে নিত, সকাল সকাল ভাই যায় তো, ওর জন্য ভাইয়ের জন্য রান্নাবান্না করতে হয় সকাল সকাল। এই রান্নাবান্না কমপ্লিট করে 10টার ভেতরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কাজকর্ম সেরে বিছনাটা গুছাবে। তো ছোট ভাইয়ের রুম তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এই যে টুম্পাসানা এসে গেছে, টুম্পাসানা গুছাচ্ছে, তো এবার চলো ওই পাশে যাব। তো ছোট ভাইয়ের রুম ফেলে সামনের দিকে এগিয়ে গেলে পূর্বে আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘরটা অনেকটা বড়, তো রান্নাঘরে যখন চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের কী কী রান্না হয়েছে। আমি যদিও সঠিক জানি না, এটা একটা সবজি তরকারি ছোলার ডাল দিয়ে, এটা মূলো ভর্তা যতটা সম্ভব, আর এটা একটু কালকের বাসি তরকারি রয়েছে ওটা, আর এখানে তো ভাত হয়েছে, আর এখানে কী আছে এটা, এটা হচ্ছে আমুতি মাছ বা রুলি মাছ যাই বলো, আমাদের প্রায় সময় রান্না হয়, আমি এর আগেও বলেছি। আর এখানে আছে এটাও একটা সবজি তরকারি, আর এটা হচ্ছে নিহারি মাছ। তো আমাদের ঘরে নিহারি মাছ আর আমুদি মাছ প্রায় সময় হতে থাকে, আর পাশ থেকে বিড়ালটা ম্যাও ম্যাও করছে, শব্দ শুনতে পাচ্ছ। আর দেখো আমার বড় ভাইয়ের বউ চাল তার চাননি করবে, না চাননি এটা আচার বানাবে, সেই জন্য প্রেশার কুকারে আগে একটু সিটি মেরে নিয়েছে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, হোম ট্যুরের সঙ্গে লাঞ্চ মেনুটাও শেয়ার করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম মেন গেট থেকে ঢুকে ছোট ভাইয়ের রুম ফেলে ডাইরেক্ট চলে আসি কিন্তু আমরা রান্নাঘরে। এবার রান্নাঘর থেকে চলো এদিকে বাম দিক থেকে, বাম দিক দিকে এগিয়ে গেলে কি পড়ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। তো দেখো রান্নাঘর থেকে বাম দিক থেকে যদি যাওয়া যায়, দেখো আমাদের রান্নাঘর অনেকটা লম্বা দেখাচ্ছে। আসলে এই ঘরটা না আমাদের আগে বারান্দা ছিল, তো ভাইটির বিয়ের পরে ঘরটা ফিরিয়ে নেওয়া হয়েছে, সামনেটা পেছন করেছে, পেছনটা সামনে করেছে, এই জন্য এরকম মনে হচ্ছে। যেটা প্রথমে দেখলে ওটা কিন্তু আমাদের আগে ব্যাক সাইড ছিল, তো কিছু করার নেই, এখন এটা দেখিয়ে দিই। চলো বাম দিকে গেলে দেখতে পাচ্ছ একটা ফ্রিজ আছে, আর ওদিকে দেখতে পাচ্ছ আরও একটা গেট, ওদিকে একটা রুম আছে, আর রান্নাঘরে তো রয়েছে যে বাসন রাখার র্যাক রয়েছে। আসলে ফ্যামিলি মেম্বার বেশি তো ওই জন্য অনেক বাসন কোষণও লাগে, আর তো রান্নাঘরে যা যা থাকে সেসবই তো রয়েছে। দেখো মিটকেস রয়েছে, আর মিটকেসের ওপরে প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে, বাসন রাখার র্যাক রয়েছে। আর চলো এপাশে আরেকটা রুম আছে, রুম তো এখন আমরা যেই রুমে ঢুকছি এটা কিন্তু আগে আমাদের ছিল ঠাকুরঘর, আমাদের ঠাকুরঘরটাও আগে অনেকটা বড় ছিল, সেই একই কথা ভাইদের বিয়ের পরে এই রুমটাকে মানে ঠাকুরঘরটা বাইরে সামনের দিকে করে নিয়েছে, নিয়ে ঠাকুরঘরটা ছোট করে দিয়েছে। তো এই রুমে রয়েছে একটা আলমারি, এটা অনেক পুরনো আলমারি, শাল কাঠের আলমারি, বহু বছর পুরনো এটা, যদিও এখন সব কাপড় চোপড়ে ভর্তি। আর দেখো এখানে বাপি থাকে, বাপি তো বাইরে থাকে কয়েকদিনের জন্য এসছে, সেই জন্য মশের দশে তোলা হয়নি, এটা এক প্রকার স্টোর রুমের মতনও বলতে পারো। এটা যেহেতু কম ইউজ হয় এটা, এখানে অনেক জিনিসপত্র রয়েছে, তো স্টোর রুমের মতনই বলতে পারো। তো মশারি খাটানো আছে এই কারণে, কারণ বাপি একটু লেট করে ঘুম থেকে উঠেছে, সেই জন্য মশারিটা তোলা হয়নি। তো এটাও একটা রুম, তো রান্নাঘর থেকে বাম দিক দিকে এলে এই একটা ফ্রিজ পড়বে, মিটকেস পড়বে, বাসন রাখার র্যাক পড়বে, আর এই ঘরটা পড়বে। আর আমাদের ঘর দেখতে পাচ্ছ তো দরমার ঘর, আমি প্রথমেই বলেছি মাটির বাড়ি, নিচে মাটি আর পাশে সাইডে দরমা দিয়ে ঘেরা। তো দেখো এবার এবার আমি রান্নাঘর থেকে এগিয়ে গিয়ে সামনে কী পড়ে সেটা দেখাবো। তো এই হলো আমার বাপের বাড়ির রান্নাঘর, একটা মিটকেস আছে, বাসন রাখার র্যাক আছে, ফ্রিজ আছে, যেটা সাধারণত সকলের বাড়িতে থাকে। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই, এটা আমাদের বাড়ির পেছন সাইড। আর বাপি দেখো চেয়ার টেবিলে খেতে না বসে রান্নাঘরে দুটো চেয়ার নিয়ে খেতে বসেছে, বাপির আজকে এখানেই খেতে বসতে ইচ্ছে করলো, মা বলছে ঠিক আছে বসো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা রুম, এটা আমার বড় ভাইয়ের বেডরুম, তো বড় ভাই যদিও নেই। আর দেখো রান্নাঘরের ডান দিকে রয়েছে একটা বড় টেবিল, এটা ছোটবেলায় আমরা পড়াশোনা করতাম, এটা ছিল আমাদের স্টাডি টেবিল, এখন তো আমরা সব বড় হয়ে গেছি তাই রান্নাঘরে এটা কলসির টেবিল হয়ে গেছে। তো চলো বেডরুমে ঢুকি, রুমে শেয়ার করে কী কী আছে। লাইটটা অফ করা আছে, লাইটটা জ্বালিয়ে নিই তারপরে দেখাচ্ছি রুমে কী কী রয়েছে।
তো দেখো রুমে ঢুকেই দেখো ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলটাও পুরনো ড্রেসিং টেবিল, শালকাঠের ড্রেসিং টেবিল এখানটায় রয়েছে। আর আরেকটা রয়েছে আলনা। আলনাটা আমার ভাইয়ের বউ সবসময় কভার করে রাখে, ও কভার করে রাখতে পছন্দ করে, ধুলোবালি পড়বে বলে হয়তো। আর দেখো মশারিটা তুলে রেখেছি, বিছানাটা এরকম রয়েছে। আর বিছানায় কম্বল ছিল, কম্বলটাকে দেখো ও এখানে তুলে রেখেছে, দড়ির ওপর তুলে রেখেছে যাতে বিছানাতে আর কেউ এসে চটকাচটকি করতে না পারে। আর এপাশে রয়েছে একটা আলমারি, দেখো এই যে স্টিলের আলমারি রয়েছে। তো এই হচ্ছে আমার বড় ভাইয়ের বেডরুম। একটা স্টিলের খাট রয়েছে, একটা স্টিলের আলমারি রয়েছে, কাঠের আলনা রয়েছে, আর একটা ড্রেসিং টেবিল রয়েছে। তো ওই আলমারিতে যে স্টিকারগুলো দেখছো এগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম, আমি আর আমার ভাই মিলে লাগিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের বেড়ালটা কি করছে, বাপি মাছের কাঁটা ছুঁড়ে মারছে আর ও খাচ্ছে। আর দেখো এটা কিন্তু আমাদের পেছন সাইড, মানে রান্নাঘরের থেকে বাইরে বেরোলে এরকম দৃশ্যটা আসে। বাইরে প্রচুর কাপড় চোপড় মেলা আছে, বাইরেটা আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম। দেখো নীলকণ্ঠ ফুলের গাছ, আর গাঁদা ফুলের গাছ, আর আর জবা ফুলের গাছও রয়েছে, মধু ফুলের গাছ মানে কলকে ফুলের গাছও রয়েছে। এই ভিডিওতে আর অত ডিটেলসে দেখালাম না, দেখো কত কাপড় চোপড় মেলা রয়েছে। মা আসলে কদিন ধরে বেরিয়েছিল, তো মার নতুন নতুন কাপড় চোপড়ও আছে, আর বাড়িতে ফ্যামিলি মেম্বার বেশি যেহেতু সেজন্য কাপড় চোপড় তো বেশি হবেই। এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টিনের চালা, এটা কিন্তু আগে আমাদের সামনের গেট ছিল, তো এখন এটা পেছন করে নিয়েছে আর ওটা ওদিকটা সামনে করে নিয়েছে। তো এই হলো আমার বাপের বাড়ি, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। এ দেখো বেড়ালটা কি করছে, বাপি মাছের কাঁটা দিচ্ছে আর ও মাছের কাঁটা গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে। আর রান্নাঘরে রয়েছে একটা ফ্যান, গরমের সময় ফ্যানটা খুব কাজে লাগে। তো এই ছিল আমার বাপের বাড়ি। তো দেখতেই পেলে আমার বাপের বাড়ি, হোম ট্যুর শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক কিন্তু একদম ফ্রি। আর ভালো লাগুক খারাপ লাগুক যা লাগুক একটা কিন্তু কমেন্ট করবে প্লিজ। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো ভিডিওতে। টাটা।